নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি রাজযোগ, এই ছয়টি রাশির সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, অর্থাৎ জীবনে আসতে চলেছে রামধনু। কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই রাজযোগের ফলে, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, 14 সেপ্টেম্বর থেকে বৃহস্পতি আপনার কুম্ভ রাশি থেকে মকর রাশিতে এসে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় থাকছে, এবং অলরেডি মকর রাশিতেও শনি কিন্তু বক্রী, এবং আপনার অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে যাবে। অক্টোবর থেকে মার্গ, কিন্তু মকর রাশিতে 20 নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে। এই মোটামুটি আপনার 67-68 দিন মতো এই ছয় রাশিকে ছাপ্পার ফারকে ধন কিন্তু দিবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, সেটা কিন্তু একান্ত দেখা দরকার। এবং বর্তমানে যে গ্রহের গোচর বলছে সেই অনুযায়ী যদি আপনাদের বাই বার্থ চার্ট নিজভঙ্গ বিপরীত রাজযোগ সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এই ফলগুলো, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলবে। শুধু জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান দেখলে কিন্তু হবে না, প্রতিদিন প্রোগ্রাম দেখছেন কিন্তু আপনার বাই বার্থ চার্টের জায়গাটা রেক্টিফিকেশন করা কিন্তু একান্ত দরকার। অর্থাৎ যে জায়গাতে সমস্যা আছে সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। শুধু আপনি জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষের প্রোগ্রাম শুনেই যাচ্ছেন, কিন্তু আপনার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। জ্যোতিষের সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায় এবং সঠিক যদি রত্ন হয়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনার ভাগ্য বদলাবে এবং আপনার বাই বার্থ চার্ট যেটা আপনার হওয়ার জায়গা আছে, যে জায়গাটাতে বাধা আসছে সেই জায়গাটা কিন্তু আপনার বাধা অতিক্রম করানো সম্ভব। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যে কথাগুলো বলি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে, কোনো হাওয়াতে কথা, কোনো চমকদারি চটকদারি আমার কথার মধ্যে কিন্তু নেই। প্রথম কথা, কারণ হচ্ছে আপনার ভাই বার্থ চার্ট যেটা আছে সেটা কিন্তু ভালো থাকলে ভালো বলবো, খারাপ থাকলে খারাপই বলতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই। অর্থাৎ আমি কয়েকদিন আগে ভিডিও দিয়ে একটা দিয়েছিলাম যে ক্ষেত্রে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ বলেছিলাম, কিন্তু কোন কোন দিক থেকে খারাপ দেখা গেলো, সেখানে ধন আসছে কিন্তু আপনার শারীরিক দিক থেকে, আপনার মানসিক দিকটা বা আপনার অন্যান্য দিক থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তো আজকে আমি জানাবো যে ছয়টি রাশি এই মোটামুটি 66-67 দিন মতো মানে রাজত্ব করবে এই বিশ্বব্রহ্মাণ্ডে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তান পুত্র সন্তানকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের ধর্ম, বৃহস্পতি আমাদের বিবাহ, বৃহস্পতি আমাদের দাম্পত্য সুখ সমস্ত কিন্তু দেখে। এই বৃহস্পতি নিচস্থ হয়ে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতির সমস্ত বল চলে যাচ্ছে শনির উপর, অর্থাৎ বৃহস্পতির যে শুভ গুণগুলো সেগুলো কিন্তু শনি কিন্তু প্রদান করবে। এবং তবে একটা জিনিস দেখতে হবে, আপনার রাশিচক্রে এই বিপরীত রাজযোগ আছে কি না। তো কোন এই রাশি প্রথম সৌভাগ্যশালী যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতে কিন্তু এই রাজযোগ সৃষ্টি করছে, বৃহস্পতি এবং শনি অবস্থান করছে, তার সাথে শশনগ মহাপুরুষ রাজযোগ, এবং 2 অক্টোবর পর্যন্ত
আপনার মালব্যনাম মহাপুরুষ রাজ্য, এই রাজ্যগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ কিন্তু প্রদান করবে। প্রথম কথা, আপনাদের সরাসরি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, শুভ বিবাহযোগ, ব্যবসা ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে ভাগ্যের উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে সাপোর্ট হয় সেই জায়গাটা আপনাদের হবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, সন্তান সুখ, শেয়ার মার্কেট, এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আকস্মিক প্রাপ্তি, গোল্ড থেকে লাভ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের হতে চলেছে। এবং প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। দাম্পত্য সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ, অর্থাৎ আমি আবারও বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা অমৃত হয়ে যায়, এক কথায় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। এবং শনির সাথে একত্র হয়ে বিপরীত রাজ্য সৃষ্টি করছে, এটা মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু প্রদান করবে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সেই বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে চলুন, নিশ্চিতরূপে বিয়ে কিন্তু হয়। মকর রাশি অনেকে লিখছেন যে স্যার আমাদের মকর রাশির ভালো হবে না, আমি বলছি মকর রাশি ভালো হবে। মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গায় কিন্তু আসতে চলেছে, কর্মযোগ, সরকারি চাকরি এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, পারিবারিক সুখ এবং প্রপার্টি যোগ কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই পঞ্চমভাবে আপনার থাকছে বিপরীত রাজ্য এবং সপ্তম প্রতীকে কানেক্ট করছে আপনাদের আকস্মিক ধনলাভ, প্রেমজের সঙ্গে যারা যুক্ত আছে আপনাদের প্রেমজ বিয়ে, লাভ ম্যারেজের সম্ভাবনা থাকছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, শুভ বিবাহের জায়গাটা আপনাদের প্রশস্ত করবে, সন্তান সুখের জায়গা, জ্ঞানের জায়গা আপনার ক্ষেত্রে, শেয়ার মার্কেট থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে এবং সরাসরি ধনভাবের আপনার ভাগ্যবতী অবস্থান করছে এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো, অর্থাৎ ধনের জমিদারিটা নিয়ে নিচ্ছে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের এই 2 অক্টোবর পর্যন্ত কিন্তু ধন কিন্তু কন্যা রাশি আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন কন্যা রাশি, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে। এবং শিল্পকলা, গান বাজনা, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গায় যারা কাজ করছে তাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের হবে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন ভাগ্যভাবে দুটি মেজর প্ল্যানেট কিন্তু অবস্থান করছে এবং রাজ্য সৃষ্টি করছে ভাগ্যভাবে, শনি এবং বৃহস্পতি। ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবং কর্মবতী ভাগ্যভাবে ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। এবং একাদশ প্রতীকে কানেক্ট করছে সফলতা, সাকসেসের জায়গা, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। বিদেশ থেকে আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিশেষ করে যারা যুক্ত আছে তারা কিন্তু আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু এই রাজযোগের ফলে হতে চলেছে। 4 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনার নবমপতি দশমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, শশনাহু মহাপুরুষ রাজ্য, বিপরীত রাজ্য, এই 3-3টি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের উন্নতি, কর্মপ্রাপ্তি, পদ প্রতিষ্ঠা লাভ, আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে মালব্যনাম মহাপুরুষ রাজ্য, এই 2 অক্টোবর পর্যন্ত মিডিয়া রিলেটেড জায়গা আপনাদের ভালো, শুভ বিবাহের যোগ, দাম্পত্য সুখ, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা এবং ধনভাবে রাহু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে,
এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনারা পুনরুদ্ধার পাবেন। আপনার আত্মীয় পরিজন থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু খুব দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি সপ্তমভাবে এই রাজযোগ সৃষ্টি করছে, সরাসরি আপনার রাশির বদিশে শরীরগত দিক ভালো করবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট পাবেন, বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক, দৈনিক রোজগার বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই রাজযোগের ফলে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ হবে সুখ সাধনের জায়গা, প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন, আপনার রাজনীতির ক্ষেত্রে, ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে তুলা রাশির। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, বিদেশ থেকে লাভ, সন্তান সুখ।